আমার মনে হয় আমি শিল্পী হিসেবে যেমন তার চাইতে বেশি ভালো হয়তো একজন ম্যানেজার হিসেবে এবং শুধুমাত্র এখানে না দেখা যাচ্ছে আমি আমার ছোটবেলা থেকে যখনই যে কোনো কাজ আমাকে দেওয়া হয় আমি সেটা খুব সুন্দরভাবে করতাম তো এখন ফিল্মে এসে যেটা হয়েছে যে গান লেখা হচ্ছে গান সুর করা হচ্ছে কুস্তিগিরা আমার সুর করা একটি গান আছে শত্রুতে আমার লেখা সুর করা গান আছে দুটি লেখা সুর করা একটি এবং লেখা একটি গান কোরিওগ্রাফিও করেছি গানগুলোতে নিজের কস্টিউম নিজে করেছি প্রথম দিকে যেমন কাজী হায়াতের জয় বাংলাতে আমি একদমই টু শব্দ করিনি কারণ একদমই নতুন নায়িকা আমি খোকনের সাথে যখন আগুন করেছি সেখানেও কোনো কথা বলিনি তবে এখন যেহেতু কাজ করতে করতে কিছুটা এসেছে বা হয়েছে সেই জায়গাগুলোকে কাজে লাগে এবং আমার পড়ালেখা যেহেতু ফ্যাশন ডিজাইনিং এ শত্রুর ফুল কস্টিউমটাই আমি করেছি আমার যে কস্টিউমটা এবং গেট আপ থেকে শুরু করে সবকিছুই আমার নিজের ডিসিশনে করা শত্রু আহ সুরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই তো লেখালেখি করতাম তো যারা আসলে লেখালেখি করে সম্ভবত কোনোভাবে গানটা আমার মনে তাদেরকে কানেক্ট করে আর আমি যেহেতু নাচ শিখেছি সুর তাল এগুলো সম্পর্কে আইডিয়া আমার আগে থেকেই ছিল তো গানের ক্ষেত্রে যেটা হয় যে আমি দেখাচ্ছি কোণা থেকে কিছু লিখছি নিজেই গুনগুন করছি কোন একটা জায়গা থেকে তো সেভাবেই হয়ে যায় আর কুস্তিগীরের ক্ষেত্রে যেটা হয়েছে আমার প্রথম সুর করা যে গানটি আসলে সোনামাতে ইউজ করা হয়েছে কুস্তিগীরের ওই গানটি আসলে আমার লেখা না এবং গানটি অন্য একজন সুর করেছিলেন প্রথমে সেই সুরটা আমার মনে হয়েছে এই সুরটা এই কথাগুলো আসলে এই সুরের চাইতে ওই সুরটা বেশি ডিমান্ড করে তো ওখানে যখন আমি প্রপোজ করলাম গানটি আমি রেডি করলাম এবং এক বাক্যে যিনি যিনি সুর করেছিলেন যিনি লিখেছেন এবং যিনি ডিরেকশন দিয়েছেন অর্থাৎ শাহিন সুমন ভাই সবাই শুনেই সম্মতি দিলেন যে না ওটাই ভালো এবং ওটাই চাই